কি গাচ্ছে এটা আমার প্রিয় পরিবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স আজকে তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হলো 6th অফ অগস্ট আর বারটা হলো রবিবার সানডে বাট সানডে ফান্ডে ব্যাপারটা একদমই আমার জন্য নয় তো এখন বাজে ঘড়িতে 2:30 বাজতে যাচ্ছে যে স্নান করতে যাব ঘর দোর সব অল ক্লিন আর রান্নাও আমার কমপ্লিট চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না কি হয়েছে তারপরে তোমাদেরকে বাদ বাকি সব ডিটেলসে বলছি আগে আমাকে লাইট জ্বালতে হবে কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে আর ঘর দোর পুরো অন্ধকার তো এদিকে আছে তোমার হচ্ছে কুমড়ো এই সরি কুমড়ো উচ্ছে চচ্চড়ি এখানে আছে ভাত জাস্ট এক তরকারি করেছি আজকে দাঁড়াও যখন জল এগিয়ে আসছে শিট এখানে আছে ভাত আর এখানে আছে ডিমের কারি দাঁড়াও এই দেখো দেখলে আর আমার আজকে মেন কাজ হচ্ছে আমার এইটা ফ্রিজে জল জমে গেছে মানে বরফ জমে গেছিলো এটাকে পুরো ক্লিন করা ফ্রিজটাকে বুঝতে পারলে এই হলো আজকের লাইটটা অফ করে কথা বলছি তো এখন চলে আসলাম এই ঘরে আজকে বাইরে ওয়েদারটা একবার দেখে নাও সকাল থেকে টানা বৃষ্টি 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 এখন একটু কমেছে সুজয়কেও ফোন করলাম ও কাছে শ্বশুর বাড়িতে সেটা হচ্ছে বজবজ তো ওখানেও খুব বৃষ্টি জল জমে গেছে তো ও বললো যে বাড়ি চলে আসবে তো যাই হোক চলো এখন যাই স্নান করতে স্নান করে আগে দেবো পুজো তারপরে খাবো তারপরে তোমার সাথে আবার অনেক 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 বক বক করবো তো ব্লগটা স্কিপ না করে থেকো সঙ্গে থেকো আর ভালো থেকো তো একটু পরে আবার ফিরে আসছি দেখতে পেয়ে লাঞ্চ কমপ্লিট করলাম এদিকে আমার ফ্রিজও পুরো পরিষ্কার হয়ে গেছে একদম ধুয়ে পুছে সব পরিষ্কার ফ্রিজের বরফ আর এদিকে আমার এই এতগুলো বাসন সব মাজাও পুরো কমপ্লিট হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে দিদি নিয়েছে সিঙ্গারা আর এদিকে আছে চাটনি আর আমি 3 কাপ চা করবো আমি মা দিদির জন্য দেখো যা তাড়াহুড়ো করতে কাজ বেড়ে গেলো পড়ে গেলো ওটা মুছতে হবে কী অবস্থা দেখলে দেখো যাই হোক চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে 3টে কাপ চা করবো চা করে দিদিকে দেবো মাকে দেবো আর আমি নেবো আর এখন এই চা পাতা বার করছি চায়ের জলটা একটুখানি ফুটলেই ব্যাস তারপরে জাস্ট এই ফুটবে এবার তারপরে এই চা পাতা দিলেই আমার সকলকে জানাই গুড ইভিনিং দেখতেই পেলে দিদি এসেছিলো সিঙ্গারা নিয়ে তোমাদের সব বললাম চা করলাম চা খেলাম আর মাকে দিদিকে দিলাম এখন যা বেসিক্যালি জল ভরতে রাজও আসছে একটা কাজ আছে জলের ড্রাম সে জলটা ভরে রাখি কারণ হচ্ছে বৃষ্টি পড়বে যখন তখন যদি জল না ভরা থাকে তো প্রবলেম হয়ে যাবে এক এক ড্রাম আছে আর এটা নামে 20 লিটার এমনি শেষ হয়ে যায় তো এইটা আছে তো অলরেডি ঘড়িতে এখন বাজে কটা 7:30 বাজে তো আসুক গাড়িটা বার করে জল আনতে হবে গাড়িতে হাওয়া ভরাতে হবে মানে টায়ারে হাওয়া দিতে হবে আর তেলও সে তেল ভরাতে হবে এই কাজগুলো আছে বুঝলি জল ভরলাম গাড়িতে হাওয়া দিতে পারলাম না আজকে হাওয়া দেওয়ার মেশিন বন্ধ আছে তেল ভরালাম 200 টাকা তারপরে চলে আসলাম নিউ মার্কেট কসবা এখানে চা খাবো আর এখানে প্রণয়ও আছে ফোন করেছিল ও গড়িয়ার দোকান থেকে চলে এসছে তো প্রণয়কে ফোন করলাম জাস্ট এবার ওখানেই যাচ্ছে ওরা চায়ের দোকানে বসে আছে চলে আসো চায়ের দোকানে তো এখন রবিদা চায়ের দোকানের দিকে যাচ্ছি একদম তো এই চলে আসলাম আর প্রণয় পাশেই বসে আছে আর আজ ওদিকে চা অর্ডার দিতে গেছে আমি জাস্ট বসলাম তো আসুক তারপরে চাটা খাবো কি খাচ্ছে এটা ঠিক আমি কোনোদিন খাবো না মরে গেল বাবা চিকেন মাটনই খাই না আমি দেখতে পাও তোমরা এখানে বেশি ভিডিও করা যাবে না গান চলছে তো কারণ তোমার কপিরাইটের ব্যাপার থাকে আর এইসব গান তো কপিরাইট নেবেই নেবে দেখে নাও ওর নাকি ঠান্ডা লাগা সেরে যাবে এটা খেয়ে তো ওই জন্য খাও ভালো করে এই যে গাড়ি আমার অনেক কাজ আছে যেতে হবে ওই জায়গাগুলো তারপরে বুঝলে দেখো কত খেতে পারে এই সবে একটা বিশেষ মাংস খেয়ে এসে তোমাকে বলেছি আবার খাচ্ছি তো খিদে পাবে খেলাধুলা মানুষ আমার ব্লগটা দেখছি এটা কি গেম ফ্রি ফায়ার কি বুঝি না বাড়ি গিয়ে আমরা মাংস খাবো বাড়িতে মাংস হয়েছে আজকে যাই হোক 11:30 বাজে আমিও হাঁটতে যাবো আর হয়তো ময়লা ফেলতে যেতে পারি ও যাবে একসাথে বেরিয়ে যাবো এক্ষুনি বেরিয়ে যাবো
তো চলো দেখা যাক। তো মাংসটা খুব খারাপ ছিল। কেন? মানে রান্নাটা ভালো হয়েছে কিন্তু মাংসটা অনেক দিন ধরে মাংস আমি ভেবেছিলাম আর একটু খাবো আর আমাকে বলেওছিলাম তোমরা খাও তোমরা বোঝো আমি তো বুঝবো আমি আর একটু খাবো তারপরে রাউন্ড তো তুমি বলে আর একটু খাবে আর খেলে না কেন মাংসটা ভালো ছিল রান্নাটা ভালো ছিল বাট মাংসটা ভালো ছিল না আগেকার মাংস না মিনিমাম এক দেড় সপ্তাহ আগে এটা কেমন করেছে এই দোকান থেকে ফার্স্ট টাইম নিলাম এটা ভালো আমি আগে অনেকবার খেয়েছি ভালো ও দোকানে মোগলাই পাওয়াটা খুব ভালো করে একদিন মোগলাই খাবো হ্যাঁ হ্যাঁ চলো আবার একটু পরে আসি বাইরে গিয়ে আসছি কবে কিনলে বাইকটা ব্লু বাইক ভালো হয়েছে বাইক যদি এটা নিয়ে ঘুরবো একদম এখন রাজ এই অন্ধকার রাস্তা দিয়ে যাবে দেখো শুধু গাড়ি আলো দেখা যায় আর হেরিটেজ কলেজ এই লাইটগুলো লাগিয়েছে বাট একটু একটু পাওয়ারফুল লাগালে ভালো হতো এটা এগুলো মুন লাইট চাঁদের মতন জাস্ট পাঁচিলটা বোঝানোর জন্য পাঁচিলকে ধাক্কা না মারে তাই না যারা বাদ বাকি দেখো অন্ধকার এখন এখান থেকেও যাবে ডেলিই যায় ওখানে কোনো ব্যাপার না যাওয়াটা এখানে আমার দিকে ক্যামেরা করলে আমি তোমরা দেখতে পাবে না আমাকে আমার হাতও দেখতে পাচ্ছ না এতটাই অন্ধকার এখানে আর আকাশ বেশ ভালোই মেঘ যাবে এখন যাবে তো এখান থেকে হ্যাঁ এটা রোজকারের কাজ হ্যাঁ জানো তোমরা আমি আমি সঙ্গে আজ গেছে আমি এখানে ফিরছিলাম পুলিশের গাড়ি সব এই জঙ্গলের মধ্যে সব গাঁজা ফাঁজা খায় পুলিশের গাড়ি তুলতে তুলতে যাচ্ছিলো পুলিশ আমাকে দেখছিলো আমি তো খাই না ওসব কোনো চাপ নেই তাই না বলো আজকে ওরকম সেম হয় ইনসিডেন্ট হ্যাঁ বাট হ্যাঁ রাস্তাটা খুব ভালো আমি স্কুটি রাস্তা চালাতাম এই রাস্তাটা যেহেতু ঢালাই করা তো তো চাপ নেই কাদা কোনো দিন হয় না এই রাস্তা সব রাস্তা আমি যবে থেকে জন্মের পর থেকে সব রাস্তা বুঝতে দেখেছি কিন্তু এই রাস্তাটা বুঝতে দেখিনি না এটা এটা স্ট্রং ঢালাই করা না ইটের ওপরে পুরো দেখো আরো অন্ধকার যত এগিয়ে যাচ্ছে আরো অন্ধকার হয়ে যাচ্ছে দূরে একটা বাইক আসছে তো বাড়ি চলে আসলাম আর দেখতেই পেলে যে আজকে খেলো যাই হোক তখন থেকে দেখা গেল হেঁটে বাড়ি চলে আসলাম ভাবলাম ভিডিওটা শেষ করে দিই মানে রাত তো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে বাজে এখন 11টা বাজে 5 মিনিট বাকি আর ফোনও চার্জে দিতে হবে এই ফোনটাও চার্জে দিতে হবে আমার আইফোনও চার্জে দিতে হবে তাই আজ ব্লগটা শেষ করে দিই তো চলে যাচ্ছি তো সারাদিন বৃষ্টি হলো এভাবেই চলে গেলো তো লাস্ট পর্যন্ত যদি আজ ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো বাসা থেকে এইভাবেই যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে অ্যাড হওয়ার জন্য যারা পরিবারে অলরেডি পুরনো সদস্য আছো তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর শেয়ার করো শেয়ার করো তোমাদের মাধ্যমে আমি অনেক কাছে পৌঁছাতে পারবো তো সঙ্গে থেকে অনেক ভালোবাসা দিও আর যেটা হচ্ছে আমি আবার চিকেন মাটনই ঠিক আছি তাও খাওয়া ছেড়ে দেবো বাট পিক বলো বা অন্য কোনো মাংস বলো মাছ তো খাই না ওসব পারবো না কিন্তু রাত খাওয়া দাওয়া খাইয়ে অলরেডি অনেক রাত হয়ে গেছে এখন তো বেশি আর দেরি করবো না জগন্নাথ মহাপ্রভুকে দেখিয়েই ভিডিওটা শেষ করবো তো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ খুব ভালো থাকো তোমরা আমিও খুব ভালো আছি জগন্নাথ মহাপ্রভু তোমাদের কৃপা করো তো টাটা কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা